হ্যালো বন্ধুরা, আজকে বলে দেখাবো এই অক্টোবর মাসে 9,000 টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যেমন 5টি সেরা স্মার্টফোন, এবং এই ভিডিও শেষের দিকে রয়েছে এই বাজেটের সেরা স্মার্টফোনটি। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখবেন, এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই জায়গায় 5 নম্বর ফোন হলো টেকনো স্পার্ক গো। ফোনটি আছে 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে প্রসেসর থাকছে মিডিয়াটেক হিলিও A22, যেখানে CPU থাকছে কোয়াড কোর 2 GHz-এর, যেখানে ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম থাকছে 2 GB, এছাড়া রোম থাকছে 16 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh-এর। ফোনটি বর্তমানে অ্যান্ড্রয়েড 9.0 পায়ে রানিং করছে। তো টেকনো স্পার্ক গো ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 7,500 টাকায়। এ তালিকায় পরবর্তী ফোনটি হলো Xiaomi Redmi 6A। ফোনটি আছে 5.45 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে ফ্রন্ট ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম থাকছে 2 GB, এছাড়া রোম থাকছে 16 GB-এর। ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও A22, যেখানে CPU থাকছে কোয়াড কোর 2 GHz-এর, যেখানে GPU থাকছে পাওয়ার VR GE8320। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh-এর। ফোনটি বর্তমানে Android 8.1 অরিওতে রানিং করছে। তো Xiaomi Redmi 6A ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 9,500 টাকায়। এ তালিকায় পরবর্তী ফোনটি হলো ওয়ালটনে প্রিমো H8 Pro। ফোনটি আছে 5.71 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে CPU থাকছে অক্টোকোর 1.6 GHz-এর, যেখানে ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 13 মেগাপিক্সেলের। ফোনটিতে র্যাম থাকছে 3 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3520 mAh-এর। ফোনটিতে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সবই রয়েছে। এছাড়া ফোনটি বর্তমানে Android 9.0 পায়ে রানিং করছে। তো ওয়ালটন প্রিমো H8 Pro ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8,500 টাকায়। এ তালিকায় পরবর্তী ফোনটি হলো আইটেলের S15 Pro। ফোনটি আছে 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে CPU থাকছে অক্টোকোর 1.6 GHz-এর, যেখানে GPU থাকছে পাওয়ার VR GE8322। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 16 মেগাপিক্সেলের, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 8+5+0.8 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। ফোনটিতে র্যাম থাকছে 2 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 3000 mAh-এর। এছাড়া ফোনটি বর্তমানে Android 9.0 পায়ের গো এডিশনে রানিং করছে। তো আইটেল S15 Pro ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 7,890 টাকা। এ তালিকায় পরবর্তী ফোনটি হলো ওয়ালটনে প্রিমো R6। ফোনটি আছে 6.1 ইঞ্চির HD+ ডিসপ্লে, যেখানে CPU থাকছে অক্টোকোর 1.6 GHz-এর, যেখানে GPU থাকছে পাওয়ার VR GE8322। ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের, এছাড়া রিয়ার ক্যামেরা থাকছে 13+2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা। ফোনটিতে র্যাম থাকছে 3 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh-এর। এছাড়া ফোনটি বর্তমানে 9.0 পায়ে রানিং করছে। তো ওয়ালটন প্রিমো R6 ফোনটি আপনি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 9,500 টাকায়।